নমস্কার, আমি ডক্টর অঞ্জন কথা বলছি। আমি এই হসপিটালে নার্ভ আর মাসল, যেটাকে আপনি বুঝতে পারেন শিরা আর মাসপেশির বিমারি যেগুলো আছে, ওইগুলোর জানকারি আর চিকিৎসার জন্য আমি মেনলি দেখি। তো এগুলো মানে কিভাবে পেশ করেন আপনি, কিভাবে বুঝতে পারবেন কি এই মানে বিমারিটা আপনার মধ্যে কারোর আছে কি না? শিরা আর মাসপেশির বিমারিতে কি হয় হচ্ছে, কথায় না হাত পায়ে অসার হয়ে যাওয়া, পায়ে হাত পায়ে ঝিমঝিম হওয়া, হাত পা না চলা, ওই একটু মানে হাত পায়ে একটু শক্তি কম হয়ে যাওয়া, চলার সময় ব্যালেন্সটা কম হওয়া। আপনি কি মানে কাকে না দেখেছেন যে মানে চলার সময় হিলছে? এদের সবাইদের এই নার্ভ নালে মাসেলের প্রবলেম হতে পারে। তো আপনি দেখবেন কি এদের আপনি তুরন্ত কথা না ডক্টরের কাছে দেখালে ওদের ঠিকমতো চিকিৎসা করা দরকার। এই বিমারিগুলো যেগুলো আছে এগুলো অনেক রকমের, এটা মানে পরিবারের থেকে মা বাবা থেকেও আসতে পারে, আর অনেকগুলো বিমারি থাকে যেগুলো যখন আমরা মানে বড় হচ্ছি কিছু জেনেটিক কারণ না থেকেও আসতে পারে। এগুলোর আমরা জানকারি করি হচ্ছে একটা টেস্ট করে, যেটাকে বলি আমরা ইলেকট্রো নিউরোমায়োগ্রাফি, এটাকে শর্ট ফর্মে বলা হয় ইএনএমজি। তো এটাতে কি হয় হচ্ছে, আমরা এই শিরা নালে মাংসপেশির ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে আমরা পিক আপ করতে পারি, পিক আপ করে আমরা বুঝতে পারি কি কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। এটা ছাড়া এমআরআইও আছে, যেটা মানে নার্ভের প্রবলেমগুলোকে মানে জানকারি করার জন্য আমরা এই টেস্টটা করতে পারি। আর আরেকটা মানে বিমারি আছে সোসাইটিতে যেটা খুবই কমন, যেটার নাম আপনি শুনেছেন প্রবাবলি, যেটাকে বলে মায়াস্থিনিয়া। এটা হচ্ছে ওই নার্ভ আর মাসেলের জাংশনের প্রবলেম, ওই শিরা আর মাংসপেশির জাংশনে যেই বিমারিটা হয় ওইটাকে বলে মায়াস্থিনিয়া। এই বিমারিতে অনেকজনের কী হয় হচ্ছে, ওরা দেখতে দেখতে মানে এক জিনিসটাকে দুটো দেখে, নাহলে ওদের চিবাতে প্রবলেম হয়, ওদের চলাফেরাতে মানে একটুক্ষণ চলতে পারে, এক ঘন্টা দু ঘন্টা পরে দেখবেন কি ওদের চলাফেরা সব অসুবিধে হচ্ছে, শক্তি কমে যায়, নিঃশ্বাস নেওয়ার প্রবলেম হতে পারে। এই প্রবলেমটাও আমরা ইএনএমজি, যেটাকে বলি ইলেকট্রো নিউরোমায়োগ্রাফি, এই টেস্ট দিয়ে আমরা ডায়াগনোজ করতে পারি। একটু রক্ত টেস্টও থাকে, যেটা মানে করিয়ে এই প্রবলেমটা বার করা যায়। এটা ট্রিটমেন্ট একটু আলাদা টাইপের, আর এটা খুবই মানে ডিপেন্ড করে পেশেন্টের কি অবস্থা, ওইটা নিয়ে আমরা ট্রিটমেন্টের অনেকগুলো ওষুধ থাকে, যেটা কখন দিতে হয় ওইটা আমরা ডিসাইড করে বলতে পারি। তো এইগুলো হলো এই নার্ভ আর মাসেলের প্রবলেম। আপনার এটা জানা উচিত কি হাত পায়ে কমজোর মানে একটু শক্তি কমে যাওয়া, হাত পায়ে অসার হওয়া, নালে হাত পা ঝিমঝিম করা, ব্যালেন্সের প্রবলেম শুরু হওয়া, এইগুলোতে আপনি জানতে পারবেন কি আপনার একটা নার্ভ নালে মাসেলের প্রবলেম হতে পারে। এরম কিছু আপনার নালে আপনার পরিবারে নালে আপনার জান পেছনের কারোর আয়না হলে আপনি কিন্তু ডক্টরের কাছে নিশ্চয়ই দেখাবেন, তাকে ঠিকমতো মানে ডায়াগনোসিস হতে পারে আর চিকিৎসা দেওয়া যায়।